উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানি প্রবাহে রেকর্ড করা হয়েছে 51.93 সেন্টিমিটার, যা বিপদ সীমার 0.67 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টা ও সকাল 9টায় এই পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.6 সেন্টিমিটার ও 52.2 সেন্টিমিটার। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, গতকাল রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে বিকেলের দিকে পানি কমে যেতে পারে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দোল্লা বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়েছে। তবে 44টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।